আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। কি ব্যাপার টম, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচা চুলকালে? তাহলে আমার জমিনের আগাছা সাফ করবে কেনা? এই যে কইতে না কইতেই আমার কাউ কাউ মালিক চলে আসছে, এসে কাউ কাউ শুরু করে দিচ্ছে। এই টমের বাচ্চা, তোর সামনে দাঁড়িয়ে থেকে তোকে বকা ধোকা করছি, তুই কি দেখতে পাচ্ছিস না? আরে মালিক, একটু আগে এখানে এলিয়ান আসছিল, এলিয়ান আমাকে নিয়ে যেতে চাচ্ছিল। টমের বাচ্চা, এলিয়ান বলতে কিছু নাই, সেটা আমি ভালো করে জানি। এসব ভুংবাং বুঝালে আমাকে লাভ হবে না। আমি একটু পরে এসে যাতে দেখতে পাই এখানে সব আগাছা মুক্ত হয়ে গেছে, কথাটা মনে থাকে যেন। এ তো মরার উপর কারা আঞ্জারি করে চলে গেছে, ধুর চাই, মাথাটা গরম হয়ে যায়। মালিক এসে বারবার মরার উপর কারা আঞ্জারি করে যায়, কিছু ভালো লাগে না। ওরে গার্লফ্রেন্ডে আগের মতো গিফট দিতে পারি না, কারণ আগের মতো এখন আমি চুরি করতে পারি না। এই এটা কি করছে? এটা এদিকে আসছে কেন? এটাকে আবার ঠেকাতে হবে। এই এখানে দাঁড়িয়ে যা বলছি। কোন বিলাইয়ার বাচ্চা, আমার তামাইলো রে, তোর পাটারে আমি কামড়ায় পাতা পাতা করে দিমু রে। এই না, এবার দেখ কেমন লাগে। কিরে, এটা আমার পাকায় ফেলতেছে নাকি? ওরে গেছি রে, একটা ছোট্ট প্রাণী এসে আমার পাটারে খাইলো রে। ওই তোর এত বড় সাহস, তুই আমার পাকাচ্ছিলি কেন রে? হ্যাঁ, তোকে মেরে পাতা পাতা করে দিমু। কি করছে, আঙ্গুলে কামড় দিছে নাকি? ও আঙ্গুলটা কালাইছিল রে, ও বাপরে বাপ। আর একটু হলেই আঙ্গুল আমার ওখানটা চলে যেত। কি রে, মাথায় টানছে কে? কি রে, মাথার টুপিকে এটা কে ফেলতেছে নাকি? এটা যা পাচ্ছে তাই কাচ্ছে নাকি? সর্বনাশ। এই আমাকে কিছু খেতে দাও, তা না হলে কিন্তু তোমারে কায়ালামো। এই দেখো কেমনে কামো তোমারে, প্রথমে কাপড় তারপর তোমারে কামো। কথা একটাই, আমি কামো। ওরে এটা বুঝে আমারে কে ফেলছে? না কাই নাই, একটু চায় দেখি তো। না আমারে কাই নাই, আমার কাপড় কাইছে, তার মানে বাচ্চা গেছি। বাপরে বাপ, কি সাংঘাতিক জিনিস, আমার দুইটা হাতের কাপড়ই কা সাফ করে দিছে। এই এটা দিয়ে তো কিছু একটা করা যাবে মনে হচ্ছে, একটু ভেবে চিনতে দেখি তো এটা কি করছে। ওরে 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 ওরে, কাম তো হুগিয়া, এটা দিয়ে তো আগাছা সাফ করা যাবে। এটা তো দেখছি একেবারে একটা আগাছা পরিষ্কার করার মেশিন রে বাবা। দৌড়ে তাড়াতাড়ি সামনে যেতে হবে। এ এ এ এ এ, এক দৌড়ে সামনে চলে এলাম। এবার শুধু একেবারে ধারে থেকে মেশিনটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, না মানে প্রাণীটাকে ঘুরিয়ে দিতে হবে, তাহলে আমার আগাছা সাফ হয়ে যাবে। এ এ ধরছি, এই পাগলা এবার ওইদিকে যাও, আগাছা পরিষ্কার করে দাও। কাম হুগিয়া, এইবার দৌড়ে ওইদিকে যেতে হবে, তাহলে সম্পূর্ণ আগাছা পরিষ্কার হয়ে যাবে। টম রে টম, দৌড়ের উপর। আর এরপর তো টম এই ছোট্ট প্রাণীটাকে দিয়ে তার জমিনে যত আগাছা ছিল সব আগাছা পরিষ্কার করেছিল। আর যখন সব আগাছা পরিষ্কার হয়ে গেছিল, এরপর সে এই উপকারী ছোট্ট প্রাণীটাকে ডাইরেক্ট বাড়িতে নিয়ে গেল। আর বাড়িতে নিয়ে গিয়ে টম তো বিশাল খুশি ছিল, কারণ সে এটাকে দিয়ে সব কাজ করাতে পারছিল। কিন্তু একটু পর যে তার সাথে কি হবে সেটা কে জানতো, সেটা তো এখন সবাই হারে হারে টের পেয়েছিল। আহারে, আমি এখন রাজার হালে আরাম করি রে, বাড়িতে আরাম করে বসে থাকি, কোনো কাজ করতে হয় না, সব কাজ এই ছোট্ট প্রাণীটাকে দিয়ে করায়। একটু চোখ বন্ধ করে নীরবতা পালন করি। কিরে শব্দ করতেছে কি? পাশের রুম থেকে শব্দ আসছে মনে হয়, কিছু মনে হচ্ছে বাঙ্গা সরা হচ্ছে। কি রে, এই রুমের দরজা খোলা কেন? দরজা আটকেলো কেন? বুঝতেছি না তো, ভিতরে কি হচ্ছে? সর্বনাশ, এই ঘরের ভিতরে তো ছোট্ট প্রাণীটা, এটা না জানি কিছু কেই ফেলছে নাকি রে বাবা। তাড়াতাড়ি যাই গিয়ে দেখি বস্তুগুলো কে ফেলতেছে নাকি রে ভাই। এরে এটা কি করতেছে? এটা তো টেবের মানে কল যত আছে সব কামড়িয়ে খেয়ে ফেলতেছে, কাম সারছে রে। এটা আমি ঘরের ভিতর কি নিয়ে আইলাম রে? এই ছোট্ট প্রাণী, তুই কি করছিস রে? তুই নিচে নাম, উপরে তোরে উঠতে কে বলছে? পানিটা তাড়াতাড়ি আটকাই। যাক বাবা, বেঁচে গেলাম। কি রে, এখন আবার এটা কোথায় গেল? ওইদিকে যাচ্ছে কেন? সর্বনাশ, এটা কি ফ্লোর কে ফেলতেছে নাকি? না করবো কেনা, ফ্লোর তো একদিক থেকে আরেকদিকে মেশিনের মতো কে যাচ্ছে, তাড়াতাড়ি বন্দি করতে হবে। বন্দি করে ফেলেছি, এইবার তুমি কি করবা? যাক বাবা, অবশেষে ভেজে গেলাম। এই এ তো লোয়ার কাছা ভেঙে একেবারে কে চলে গেছে।
সর্বনাশটা হয়েছে রে। চতানের বাচ্চা বিলাই, তুই আমাকে দিয়ে কাজ করাবি তাই না? তোর এমন কাজ বাড়াবো সারা জীবন তোর কাজ করতে করতে তোর জীবনটা টেনা টানা হইয়া যাইব, মাগার তাও তোর কাম শেষ হইব না। আরে এই পাগলা থেমে যা, সর্বনাশ এই পাগলারে কিছুতেই থামানো যাচ্ছে না, কি করে থামাবো কিছুই তো বুঝতে পারছি না। এরে এটা যেভাবে প্লটটাকে কাটছে মনে হচ্ছে সে সন্দেশ কাটছে। আরে বাবা এটা কোনো সন্দেশ টন্দেশ না, কি করে বুদ্ধি পাইছি। এই জেরি জেরি, ও জেরি তাড়াতাড়ি ঘর থেকে বের হও। হেই টম, আমি গোসল করতেছিলাম, কেন এনেছো আমাকে? ও জেরি, আমি এক মহা বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। কখনোই না, আমি তো এমনি এমনি তোমাকে হেল্প করব না। হ্যাঁ তাহলে আমার জন্মদিনের কেক এনেছিলাম, দাঁড়াও জেরি। এই দেখো আমি জন্মদিনে সবাইকে খাওয়াবো বলে এনেছিলাম, এগুলা নাও আর আমাকে একটু হেল্প করে দাও প্লিজ। দেখছো দাঁত বাই করে একটু কিলকিল করে হাইসা দিছি, এইবার তো অন্তত আমাকে হেল্প করো। টম মাথাটা কাছে আনো, শুনো এটাকে আমাদের এখন যা করতে হবে, বুলু 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 বুলু, বুঝতে পারছো? তা না হলে এটাকে আমরা কিছুতে আটকাতে পারবো না, যেখানে আটকাবো সবকে পাশ আপ করে ফেলবে। ঠিক আছে জেরি, তোমার কথা মতো এটাকে আমি ধরে নিয়ে আসলাম, এইবার দেখি পাগলা তুই আমার সাথে পাঙ্গা নিস করে। পাঙ্গা তো আমার সাথে না, সব জিনিসের সাথেও নিয়েছিলি, সবকে সাফ করে দিলি। এইবার দেখ রকেট বানিয়েছে একটা, বম রকেট, এবার এই রকেটের মাধ্যমে তোকে আমরা উগান্ডা পাঠিয়ে দেব। এই যে জেরি দড়িটা দিয়ে শক্ত করে বাঁধ দাও, কাম হো গিয়া, এইবার দেখি তুমি যাও উগান্ডা গিয়া। কিটম আমি একটা সেই রকম বুদ্ধি দিছি তাই না? আমার বুদ্ধির কোনো তুলনাই হয় না, বাঁধটা শক্ত করে দাও যাতে এটা জীবন আর পৃথিবীতে ফিরে আসতে না পারে। কি রে এটা আবার কে? এটা তো আরো বেশি মোটা সুটা। সর্বনাশ আমরা তো এটার বাচ্চাকে উগান্ডা পাঠানোর ব্যবস্থা করেছি। ই এটা আপনার বাচ্চা, আপনার সমস্যা নাই, আমি আপনার পিছে চলে আসছি, জেরি সব জানে। তোরা বোমার রকেট দিয়ে আমার বাচ্চাকে উগান্ডা পাঠাবি? দাঁড়া এই যে আমার বাচ্চা তুমি একটু নেছে নামো তো, আর এই যে চতানের দল তোরা এখন উগান্ডা যাবি। হ্যাঁ তাও আবার বিনা টিকেটে, আই দেখি আজকে তোদের একদিন আমার জয় দিন লাগে। ওরে জেরি পালাও, দৌড়ের উপর তা করে যদি এ আমগুলো ধরতে পারে বিনা টিকেটে উগান্ডা পাঠাইয়া দিব রে। ওরে বাবা রে, দরকার পড়লে পাকান দিয়ে দৌড়াবো, তাও মাগার এটার কাছে ধরা খাবো না, কারণ এটার কাছে ধরা খাওয়া মানে উগান্ডা যাওয়ার সমান কথা। আমি একবার যাদেরকে দাওয়া করি এদেরকে দৌড়ে চারি, তাই তোরাও আমার কাছ থেকে সহজে পালাতে পারবি না। ওরে এখন তো আর কোনো দিকে পালানোর পথ পাচ্ছি না, পথ একটাই, তাড়াতাড়ি এটার উপরে উঠে বসি, এ আমাদেরকে ধরতে পারবে না। এটা এটা কি করলাম, আমাদের বোমাতে আমরা বসলাম, ওরে গেছি রে। যাও বাঁচা দন, অন্যকে উগান্ডা পাঠানো বাদ দিয়ে নিজে একটু উগান্ডা দেখে আও। ওরে আব্বা রে, উগান্ডা যেতে চাই না আমরা, আমরা রে বাঁচাও রে। তোকে রে কেডা বাঁচাইবো, তোর আব্বাও তো ওইখানে আছে, তোদের আব্বার কাছে তোরা যা। হা হা হা, কাম হো গিয়া, ব্রাস্ট হয়ে গিয়া। ও এইবার যা করতে হবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এই যে আমার লোকেশনে আসো, আমরা আমাদের কাজ করি, কাজ করতে হবে, কাজ না করলে পেটে ভার জুটবে না। আহ কাজ করে কাজ করে কাজ করে মজা পাই রে। আমাদের চান্দের পৃথিবীতে আবুল্য আর টম তুমগুলো স্বাগতম, তোমরা এখন কম্পিটিশনের জন্য রেডি হয়ে যাও। এই যে দেখো এখানে দুইজনের নাম লেখা আছে, একটা হচ্ছে আ খালা বুল্লা আর একটা হচ্ছে টম, তোমাদের মধ্যে হবে কম্পিটিশনের দম। আর যদি কম্পিটিশনে পাস হতে পারি রে বাবা, তাহলে মাসের বিরানি। এই টম, এই কম্পিটিশনে একমাত্র আমি পাস হব, আমি, তুমি হবে লাস্ট, বুঝতে পারছো? হেনচিপটা শেষমেশ করে নেই, কম্পিটিশনে তোমার সাথে দেখা হবে, মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হইয়া যাইও। আ কালা বুল্লার মায়, যে একবার খায় হয়ে যায় সে ভাই। হ্যাঁ আবুল্লা এতক্ষণ এসব কি কইল, এই কম্পিটিশনের মধ্যে নাকি সে আমাকে মাইর দেবে আর আমি কি ছেড়ে দেবো? ইম্পসিবল, কিন্তু আবুল্লা উল্টাপাল্টা কিছু করবে না তো। এহ যাক জেরিও আমার সাথে আছে। টম শোনো, আবুল্লা তোমার কিছুই করতে পারবো না, মনে রাখবা শেষ ভালো যার সব ভালো তার, আমি তোমার সাথে আছি না, প্রথমে যাই হোক শেষে কিন্তু ভালোই হবে, সেটা হচ্ছে জেরির কারিশমা, ঠিক আছে? তুমি শুধু কম্পিটিশনে খেলতে থাকো। ঠিক আছে জেরি, আমি তোমার কথায় ভরসা রাখলাম, আমি জানি আজকে আমরা পারবই পারবো, ওই আবুল্লারে হারিয়ে দেখিয়ে দেব যে আমরাও পারি, সৎ পথে অনেক কিছু করা যায়।
তো প্রিয় দর্শক বৃন্দগণ, এই মাসের বিরিয়ানি কম্পিটিশনে সবাইকে স্বাগত। এই যে কালাবুল্লা টম হুনেন, এখন এখানে পুতুল রাখা আছে, পুতুল নিয়ে যে আগে যাইতে পারবেন তাকে মাসের বিরিয়ানি দেওয়া হইব। সবাই তাহলে রেডি হইয়া যান, বুঝলেন? আমি হচ্ছি কালাবুল্লা, শয়তানের নানা বলতে পারেন, তাই আগে চলে আসছি। একটা পুতুল আমি এখান থেকে নিয়ে এখন দৌড় দেবো, পুতুলটাকে ঢিল দিতে হবে। মাথাটা করলাম, এইবার মাথাটার ভিতরে একটা ভারী বল ঢুকাইয়া দিলাম। তার মানে কি জানেন, বাড়ি কিছু ভিতরে থাকলে ডিল দিলে অনেক দূরে যাবে, কেউ বুঝতে পারবে না আমার পুতুলের ভিতর কি আছে। একটু একটু শয়তানি না করলে আমি শয়তানের নানা হইলাম কি করে? যাই হোক, কম্পিটিশনে দুই নম্বরই করতেছি, এখন আমি চুপি চুপি যাচ্ছি, কেউ বুঝতে পারবে না। এক ডিল দিয়ে আমি 50 ফুট উপরে নিব, মানে দূরে নিব। এই যে দৌড় দেওয়া শুরু করলাম, এখন গেছে গিয়ে একটা ডিল দিব। ইয়া, এই দরজা খোলা কেন, দরজা খোল। ইয়া হু, আরে 12 ফুট পার হয়ে গেছে, 15 ফুট পার হয়ে গেছে, ও আরো বেশি পার হয়ে গেছে, একেবারে 50 ফুট। আরে এ তো দেখি 50 ফুট দূরে নিয়ে আসলো ডিল দিয়ে আবুল। ইয়া, আমি প্রথম রাউন্ডে পাস্ট হয়ে গেছি, এইবার দ্বিতীয় রাউন্ডে দেখি কি দুই নম্বরই করা যায়। আবুল ঢিল দিয়ে এত দূরে নিল, আমি তো আরো দূরে নেব তাহলে, কারণ আমার গায়ে আবুলের চাইতে অনেক বেশি শক্তি। কিন্তু আমার পুতুলটা এতটা পাতলা কেন হয়ে গেল, ব্যাপারটা তো বুঝতে পারছি না। যাই হোক, এবার ডিল দেওয়া শুরু করি। এ 1 2 3, এ আগে দরজা খুলি। ইয়াহু, কি রে, এ তো দেখি 10 ফুটও গেল না, মাত্র 2 ফুট। বুঝলাম না ব্যাপারটা। কেমনে বুঝবা, কারণ তোমার পুতুলের নিচে দিয়ে কাটতে দিছি যাতে ওজনের বালুটা নিচে পড়ে যায়। আরো পাতলা হয়ে গেছে, কাম হয়ে গেছে, টম এটাতে ফেল করছে আর আমি পাস, তার মানে প্রথম রাউন্ডে আমি জয়। তো প্রিয় দর্শক বৃন্দগণ, মাসের বিরিয়ানিতে আপনাদেরকে স্বাগত। দূর, স্বাগত বা জানাইতে হইব না, এখন আমাদের দ্বিতীয় রাউন্ডের কম্পিটিশন শুরু হতে যাচ্ছে। কাঁচের গ্লাস হাতে নিয়ে লাস্ট প্রান্তে যে পৌঁছাতে পারবে, একটা গ্লাসও না ভাঙবে, সেই হবে ফার্স্ট। তবে সবার আগে যে যাবে সেই হবে ফার্স্ট, কথাটা মনে থাকে যেন। তাহলে কম্পিটিশন শুরু হয়ে গেল। এই কম্পিটিশন যে শুরু হলো, এখানে যদি আবুল আবার কিছু করে বসে তাহলে আমি কি করব? এই জেরি, এইবার আমি কি করব, তুমি একটা বুদ্ধি দাও তাড়াতাড়ি। শুনো টম, এখানে সব জিনিস ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু আবুল জোড়া দিতে পারবে না, আর আমার কাছে সুপার গ্লো আছে, সুপার গ্লো দিয়ে জোড়া দিয়ে দেবো, চিন্তা নাই, যাও। ঠিক আছে জেরি, তোমার কথা মতোই হবে, বন্ধুকে গুলি দিল বলে কথা, দিল বলে কথা, টুস, গুলি মাইরা দিছে, এইবার ধরতে হবে, মারো দর দেখি। 1 2 3, এরে শুধু শয়তানি আর দুই নাম্বারই করে টমরে আমি হারাইতে পারুম না। দর্শক বিন্দুগণ যদি এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে তাহলে আমি টমেনজিকে হারাতে পারবো, আর যদি দর্শক বিন্দু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলা তাহলে তো টম জিততে যাইবো, তাহলে আমি হাইরা যাবো। ওরে ওরে, পারছি না।